করোনাকালে সৌদি আরবে গিয়ে বাংলাদেশি কর্মীদের সবাইকে এখন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে, যার জনপ্রতি খরচ 70,000 টাকার বেশি। কর্মীদের এই খরচে 25,000 টাকা অনুদান দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে তার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বিদেশগামী সব কর্মী যাতে টিকা নিয়ে নিশ্চিন্তে প্রবাসের কাজে যেতে পারে সেই উদ্যোগের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। বিদেশগামী কর্মীদের জন্য কোনো বয়সের বাধা থাকবে না, এখানে এনআইডি লাগবে না, বিএমইটির নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে তাদের রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। এই আশ্বাস পেয়েছি যে এটা হবে আগামী সপ্তাহেই, এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। এখন নিবন্ধন হলো বিদেশগামী কর্মীদের করোনা টিকা পেতে মাসখানেক সময় লাগতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। সৌদির আরেকটা সমস্যা আছে, ওনারা চায়নার ভ্যাকসিনের সার্টিফিকেট ওনারা গ্রহণ করতে রাজি না। ভ্যাকসিন নিয়ে কিন্তু রাজনীতি ওনারা করতেছে, আন্তর্জাতিক রাজনীতি, যার জন্য আমরা কিছুটা আটকে আছি। আমার বিশ্বাস যে আগামী এক আধ মাসের ভিতরে একটা সুরা আমরা একটা পথ পেয়ে যাব। দেশের কয়েকটি জেলায় প্রবাসীদের ভ্যাকসিন নিবন্ধন বিষয়ে সিভিল সার্জনদের ভিত্তিহীন বিজ্ঞপ্তি ও বক্তব্য দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ইমরান আহমদ। ওই সিভিল সার্জন সাহেব ওখানে কেমনে থাকে আমার কিন্তু আশ্চর্য লাগে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।